নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মকর রাশি 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। শনিদেবের কৃপায় অর্থবৃষ্টি হতে চলেছে মকর রাশির। আমি এই ভিডিওতে অতি বিশেষ এই প্রোগ্রাম, আমি মকর রাশির এই শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে, আমি এই বিষয়ের উপর আপনাদেরকে আলোকপাত করব কি হতে চলেছে, এবং থার্ড চরণে তৃতীয় চরণ যে আপনাদের আরম্ভ হতে চলেছে সেটাতে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি কি রেজাল্ট পাবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই যে মকর রাশির বর্তমানে শনি সাড়ে সাতির সেকেন্ড চরণ, দ্বিতীয় চরণ চলছে। প্রথম চরণটা মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের উপর হাতুড়ি পিটা হয়েছে, এক কথা যদি খুব বাংলা ভাষাতে হয়, যেভাবে আপনাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকে অনেক সমস্যা কিন্তু মকর রাশির উপর দিয়ে গেছে। অর্থাৎ প্রথম চরণটা মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত বিরহ, একটা দুঃখের সঙ্গে কিন্তু এই প্রথম চরণ কিন্তু আপনাদেরকে গেছে। কিন্তু এই দ্বিতীয় চরণ আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে রিলিফ দেওয়া শুরু করেছে, কিন্তু আপনার 12 অক্টোবর 2021 বর্তমানে শনি মার্গী অবস্থা, বকরী অবস্থাতে অবস্থান করছে, এবং 12 অক্টোবর 2021 থেকে এই শনি মার্গী হয়ে যাবে, বকরী থেকে মার্গী হবে, শনি কিন্তু পূর্ণমাত্রায় রেজাল্ট দিবে। বর্তমানে শনি রাশিতে অবস্থান করে শস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনার রাশিতে অবস্থান করছে শস নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। দেখুন, এই জায়গাটাতে আপনাদেরকে আমি বলি, প্রথম কথা, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং আপনার জন্ম যদি 1991, 1992, 1993, 1994 সালে হয়ে থাকে, অর্থাৎ 1991, 1992, 1993, 1994 অর্থাৎ আজ থেকে 30 বছর আগে, বা 1961, 1962, 1963, 1964 সালে যদি হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সালগুলো 61, 62, 63, 64, 91, 92, 93, 94 অর্থাৎ 30 বছর পর পর এই মকর রাশিতে অবস্থান করে এই শনি, এবং আপনার 17 জানুয়ারি 2023 থেকে আপনাদের কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে শনি কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, মকর রাশির ক্ষেত্রে ধনভাবে ধনপতির অবস্থান, মকর রাশির ধনভাবে ধনপতির অবস্থান, আর্থিক স্থিতির জায়গা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের শনিদেব কিন্তু মজবুত করাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। অর্থাৎ তৃতীয় চরণে আপনার মকর রাশির হতে চলেছে ধনবর্ষা, এক কথায়। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে শনি এই থার্ড চরণে কিন্তু আপনাদেরকে, যেহেতু এটা আনন্দ ক্ষেত্র, আপনার পজিটিভ ক্ষেত্র, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে। বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে যেহেতু বকরি অবস্থায়, এবং 12 অক্টোবরের পর থেকে এটা মার্গী হয়ে যাচ্ছে 12 অক্টোবর থেকে, এবং তখন কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু মকর রাশিকে দিতে পারবে, এবং সরাসরি শনির দশম দৃষ্টি আপনার পড়ছে আপনার দশমভাবে। কর্মের জায়গাটা আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা ফ্রেশার্স আছে তারা কর্ম পাওয়ার সম্ভাবনা এই 12 অক্টোবর পর থেকে। আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু মকর রাশি কিন্তু সৃষ্টি করতে চলেছে। বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, ব্যবসার দিক থেকে ভালো। আপনারা এই সময় এই
সাড়ে সাতের প্রিয় ডেট, আপনারা লটারি শেয়ার 60টা থেকে এই সময় কিন্তু প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন গোল্ড থেকে। এবং ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা, আপনি মকর রাশির মানুষ, আপনি ছোটোখাটো ব্যবসা করে খান, আপনি মুদির দোকান করেন, এই জায়গাগুলো কিন্তু আপনার রেজাল্ট কিন্তু ভালো পাবেন। বা আপনার নিজস্ব পেট্রোল পাম্প আছে, বা আপনার ক্ষেত্রে আপনার গাড়ির শোরুম আছে, বা আপনার সরষার তেলের বিজনেস করেন, বা আপনি ডালের বিজনেস করেন, বা আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার ক্ষেত্রে তৈল শোধনাগার আছে বা কয়লা খনি আছে, বা আপনার চায়ের ব্যবসা আছে, এই জায়গাগুলো শুনি কিন্তু, বা আপনার লোহার ব্যবসা আছে, আপনি কোনো লোহার এজেন্সি নিয়ে আছেন, লোহার ব্যবসা করেন, এই জায়গাগুলো কিন্তু আপনি এই ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং আর্থিক রূপ থেকে মকর রাশিকে শনি মহারাজ এই শনির সাড়ে সাতির তৃতীয় চরণে, থার্ড চরণে আপনাদেরকে কিন্তু ধন বর্ষা করতে চলেছে, অপার ধন মকর রাশি কিন্তু পেতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে মকর রাশির ক্ষেত্রে বলছি, মকর রাশির ফার্স্ট ফেজটা এই 2017 প্রথম দিক থেকে আপনার আপ টু 2020 ফার্স্ট দিক অবধি কিন্তু আপনাদের যথেষ্ট খারাপ কিন্তু গেছে। এই 2020 পর থেকে, মাঝামাঝির পর থেকে আপনাদের ধীরে 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 ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, কিন্তু শনি বর্তমানে বকরি, এই শনি যখন মার্গী হয়ে যাবে কি না আপনাদেরকে কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট দেবে। কিন্তু আবারও বলছি, শনি আপনার রাশিচক্রে কেমন আছে, শনি পাপকর্তার এই যোগে নেই তো, শনি আপনার ক্ষেত্রে অশুভ নক্ষত্রে বসে নেই তো, শনি আপনার ক্ষেত্রে পীড়িত নয় তো, শনি আপনার রাহুযুক্ত নয় তো, শনি আপনার কেতুযুক্ত নয় তো, এই জায়গাগুলো কিন্তু, বা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় নয় তো, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একান্ত দেখা দরকার, অর্থাৎ বা শনি অস্তমিত নয় তো, এই এই জায়গাগুলো যদি আপনাদের সঠিকভাবে বা আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে, এবং যেই জায়গাটাতে আপনার ভাই বাচ্চার সমস্যা আছে সেটা যদি সঠিক রেক্টিফিকেশান করেন, এই শনি সাড়ে সাতিতে মকর রাশি হতে চলেছে কোটিপতি, অর্থাৎ মকর রাশিকে এই শনিদেব রেকর্ড ভাঙতে চলেছে। 30 বছর পরপর এই মকর রাশিতে আসে, বা কুম্ভ রাশিতেও কিন্তু এই 30 বছর পরেই কিন্তু আছে, আবার 30 বছর পর, অর্থাৎ ধনভাবে ধনপতির অবস্থান হবে এই 2023 থেকে। বা অর্থের দিক থেকে কিন্তু আপনাদের কম হবে না, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে। শনিদেবের বরদানে, বরদানের থেকেও বেশি বলতে পারা যায়, আপনাদের কিন্তু অর্থবৃষ্টি হবে। এবং আমি একটা কথা প্রত্যেককে বলবো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিদেব আপনারা কমেন্ট করুন। নমস্কার।